কলকাতার হেরিটেজ বিল্ডিংগুলোর নাম বলতে হলে শুরুতেই বোধহয় বলতে হয় ন্যাশনাল লাইব্রেরির কথা, আগে যার নাম ছিল বেলভেডিয়ার এস্টেট। এই বেলভেডিয়ার কথাটা কিন্তু ইতালিয়ান ভাষা থেকে এসেছে। বেল মানে সুন্দর, আর ভেডিয়ার মানে দেখা, পুরো মানে হল যেটা সুন্দর দেখতে। কেউ কেউ বলে যে এই বাড়িটা নাকি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নাতি আজমুর শানের ছিল, পরে সেটা আসে ইংরেজদের হাতে। কখনো তার মালিক হয়েছেন হ্যারি ভেরেলস্ট, কখনো বা জন কার্টিয়ার, আর কখনো ওয়ারেন হেস্টিংস। হেস্টিংসের থেকে এই বাড়িটা কিনে নিয়েছিলেন মেজর উইলিয়াম টলি, যার নামে আজ আদি গঙ্গার নাম টলিস কনাল বা টালিনালা। বেলভেডিয়ারের সেই বাড়িটা পরে হয়ে যায় ভারতের ছোট লাটের বাড়ি, আর ভারতবর্ষের স্বাধীনতার পর 1953 সালে সেটাই হয়ে যায় ন্যাশনাল লাইব্রেরি। আজ অনেকে বেলভেডিয়ার এস্টেট নামটার সঙ্গে পরিচিত না হলেও সামনের রাস্তাটা আজও বেলভেডিয়ার রোড।